বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে একটা ঝাল ফুদের পিঠা তৈরি করব। তো আমি ঝাল ফুদের পিঠা তৈরি করার জন্য আমি নিয়েছি মাংস আর কলিজা একসাথে ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি, দুটা জালি কেটে নিয়েছি, কিছুটা জালি নিয়েছি, তারপরে নিয়েছি ক্যাপসিকাম, তারপরে একটা টমেটো নিয়েছি। এখন বাসায় আপনার বাসায় যে কোনো তো সবজি থাকলে আমরা ওই সবজি দিয়ে একটা ফুড তৈরি করে আমরা ঝাল ফুদেরটা বানাতে পারি। আমার হাতের কাছে যে সবজিগুলি ছিল ওগুলি দিয়ে আমি তৈরি করছি। তো আমি প্রথমে একটা কড়াই নেব, খুলে কড়াইয়ের ভিতরে আমি সব সবজিগুলি একসাথে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব মাংসটা, এই মাংসটার ভিতরে আমি আদা বাটা দিয়ে দিব, আদা বাটা হাফ চামচ চামচ পরিমাণে দিলাম আদা বাটা। তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে পেঁয়াজ বাটা দিব না, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি ক্যাপসিকাম আর টমেটোটা একটু পরে দিয়ে দিব, এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা যা যা পছন্দ মতো দেওয়া যাবে, কেউ ঝালটা বেশি খেলে বেশি দেবে, আমার কেউ ঝালটা ঠিক মতো খেলে এক মতো দেবে। এক্ষেত্রে তো এখন এগুলি সবগুলি একসাথে মেখে নেব। এর ভিতর দিয়ে দিব আমি জিরা মশলা, জিরা দারচিনি এলাচ সব একসাথে করে মশলা করেছি, এর সাথে আমি এক চামচ জিরা মশলা আদা গরম দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি মাংসের মশলা, দুই চামচ পরিমাণ মাংসের মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আমি এর ভিতরে সামান্য একটু তেল দিয়ে দিব। আপনার সাইডে না দিলেও পারেন, আমি সামান্য একটা এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা এখন চুলা গেছে নিয়ে যাব, জলটা ধরে আমি কিছুক্ষণের জন্য এগুলো সুন্দর করে একসাথে কষিয়ে নেব। অল্প সামান্য সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু পানি দেবো, সবজিটা যাতে গলে না যায় সেটা দিয়েও ফেলে রাখতে হবে। এখন আমি একটু লোক ভিটি লবণ আর পেস্টটা দিয়ে দেবো, একটু সাদা সার জন্য দিয়ে দেবো, ভিটি লবণ একটু দিয়ে দিচ্ছি। যাতে একটু দেখে রাখবো জাল তুলে জালের আশা কমিয়ে দেবো। আমি এখন ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিব, ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, শুকনো জন্য জাল করে দিব, যেটুকু পানি আছে পানিটুকুর সাথে একসাথে শুকিয়ে যাবে। টুকটা হয়ে গেল,
এখন আমি চুলার চালটা বন্ধ করেছি, ফিটারের জন্য দুটা তৈরি করে নেব। আমি এখন দুটা তৈরি করব। দুটা তৈরি করার জন্য আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে দুটা তৈরি করে দিব। দুটিয়া মাছে পানি দিচ্ছি, পানিটা ফুটানো, পানি ঠান্ডা করে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে দুটা তৈরি করে দিব। রুটি তৈরি হয়ে গেছে। রুটি চেয়েও একটু শক্ত, রুটা তৈরি করতে হবে। রুটি রুটা যেরকম একটু সব নরম হবে, সেটা তো একটু শক্ত তৈরি করবো। এখন আমি 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো। তৈরি হয়ে গেল ফুটটা, এখন রুটা 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট সুন্দর একটু ফুটে গেছে। লুচিটা বানা হয়ে গেছে। লুচিটা দেখি লুচিটা কিন্তু পাতলা না, একেবারে পাতলা না, একটু সামান্য মোটা দিয়েছি। এখন আমি ফুটটা দিয়ে দিব। এভাবে চাপিয়ে চাপিয়ে আটকে দিয়ে তারপর আমি একটা চাকু দিয়ে, ছোট্ট একটা চাকু দিয়েছি, চাকু দিয়ে আমি এভাবে ঘুরিয়ে কেটে দিব। যেহেতু আমরা ফুলের পিঠা বলেছি, তাহলে আমরা একটু নকশা করে নেব। এভাবে একটু মূল ভেঙে এভাবে ফিটাটি আমরা শুকনো ফিটে বানিয়ে দিব। এটা শুকনো ফিটাটি রেখে দিব। প্রথমে আমরা ফিটাগুলো বানিয়ে নিলে এটাকে রেখে দিব। না চাইলে মুখটা না বাঙালিও হয়। আমি ফিটাটা নকশা করে নিচ্ছি, আমার কাছে দেখতে মনে হয় যে ভালো লাগবে। আরেকটা ডিজাইন করে বানিয়ে নিচ্ছি, একটু ডিজাইন করি আমি। ডিজাইনটা অনেক ভালো করে পারি না, অনেক অনেক সুন্দর করে পারে, যতটুকু পারি ততটুকু করি, চেষ্টা করি ভালো করে করার জন্য। অল্প কটা ভেজে নিব, আর ওগুলো ফ্রিজে রেখে দেব। তো আমি কিছু এখন ভেজে রাখবো, আর কিছু ফ্রিজে রেখে দেবো। তো ভাজার জন্য একটা ফ্রাই প্যান চুলা দিয়ে ফ্রাই প্যান নিচ্ছি। ফ্রাই প্যান নিচ্ছি, আমরা আগে ফ্রাই করছি, কোনো শতাংশ তেল দিয়ে দেবো। আমার দুবার হলে বাস্ত হবে, তেলটা আমার আগে লাগবে।
তেলটা গরম হয়ে আসুক, গরম হয়ে আসার পরে আমি ফিটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি ফিটা দিয়ে দেবো আস্তে আস্তে। সাবধানে ফিটাগুলো দিতে হবে, কারণ তেল যখন গরম হয়ে আসছে সাবধানে ফিটা দিতে হবে। তো আমার ফিটাগুলি বানানো তৈরি হয়ে গেছে, ঝাল ফুলে ফিটা তৈরি হয়ে গেছে। আমি কিছুটা ভেজে নিচ্ছি, কিছুটা ভেজে নিচ্ছি, আর কিছুটা আমি এই যে ফ্রিজে রেখে দিব। এইভাবে ফ্রিজে আমরা সংগ্রহ করে রেখে দিব। ফ্রিজেই রাখার পর এক দুই ঘন্টা পর একটু শক্ত হলে তারপর আমরা একটা যে কোনো একটা প্লাস্টিকের ডিব্বার ভিতরে রেখে আটকে রাখবো। ইচ্ছা করলে আমরা ইফতারের সাথে ব্যবহার ভেজে নিতে পারি, তারপরে আমরা যে কোনো সময় নাস্তার সময় আমরা খেতে পারি। আমার ফুলি ফিটা তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তো বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। ঝাল ঝাল ফিটা খেতে সবসময় অনেক ভালোই লাগে, মিষ্টি তো সবসময় খাই, কিছু কিছু সময় ঝাল খেতে অনেক ভালো লাগবে। তা আমার ফিটাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।